এবার আরও বিপদে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। আরও একবার স্বজন পোষণের মারাত্মক অভিযোগ উঠল রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে। অভিযোগ শুধু মেয়ে অঙ্কিতায় নয়, বাম আমলে মন্ত্রী থাকাকালীন আরও অন্তত ২৫ জন নিকট আত্মীয়কে অন্যায়ভাবে সরকারি চাকরি পাইয়ে দিয়েছিলেন তিনি। তার দখলে ছিল খাদ্যমন্ত্রীর পদও। একটা সময় প্রাথমিক স্কুলে শিক্ষকতা দিয়েই শুরু হয় তার কর্মজীবন। শুধু তিনি নিজে নয়, স্ত্রী মীরা অধিকারীও ছিলেন সরকারি কর্মচারী। সম্প্রতি রাজ্যের এসএসসি কেলেঙ্কারি মামলায় নাম জড়ায় বর্তমান শাসক দলের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীরও। তার মেয়ের বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে অন্যায়ভাবে দুর্নীতি করে মেয়ে অঙ্কিতা অধিকারীকে হাইস্কুলের শিক্ষিকা পদে নিয়োগ করিয়েছিলেন তিনি। ডাক পরে সিবিআই দপ্তরেও। মেয়ে অঙ্কিতা অধিকারী হাইকোর্টের নির্দেশে চাকরি খোয়ালেও এরপরই ধীরে ধীরে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে। বাম আমলে মন্ত্রী এবং বিধায়ক থাকাকালীন অধিকারী পরিবারের নিকট ২৫ আত্মীয়ের সরকারি চাকরি পাইয়ে দেওয়ার গুরুতর অভিযোগ ওঠে পরেশ অধিকারীর। মন্ত্রী মশায়ের তিন দাদা ও ভাইয়ের মধ্যে অখিল অধিকারী এবং অন্যান্য আরেক ভাই করতেন সরকারি চাকরি। বৌদি চাকরি করেন খাদ্য দপ্তরে এবং পরেশবাবুর ভাইজিও প্রাথমিক স্কুলের শিক্ষিকা। তার আরেক ভাইয়ের চার ছেলের মধ্যে তিনজন খাদ্য দপ্তরে চাকরিরত, অপরজন সরকারি কলেজের ক্লার্ক। শুধু ভাইদের নয়, বোনেদের পরিবারেরও আখের গুছিয়ে দিয়েছেন মন্ত্রীমশায়। পরেশ অধিকারীর জীবিত দুই বোনই আইসিডিএস এর সুপারভাইজার। দুই ভাগ্নে ভাগ্নির মধ্যে একজন চাকরি করেন খাদ্য দপ্তরে, অন্যজন স্কুলের ক্লার্ক। মন্ত্রীর মামাতো ভাই কৃষি দপ্তরে চাকরি ছিলেন। পিস্তুত ভাই ছিলেন প্রাইমারি স্কুলের শিক্ষক। পিস্তুত ভাইয়ের দুই মেয়ে স্কুলের শিক্ষিকা। চিকিৎসক শ্যালকের স্ত্রী স্বাস্থ্য দপ্তরে এবং শ্যালকের শ্যালক এবং শালিকারাও স্কুলের শিক্ষক শিক্ষিকারা। অপর এক শ্যালকের পুত্র এবং পুত্রবধূ উভয় প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা। অন্য আর এক শ্যালক বিডিও অফিসে কর্মরত। একই পরিবারের সরকারি চাকরির এমন ফিরিস্তি শুনে কার্যতই চোখ কপালে উঠতে বাধ্য রাজ্যবাসীর। যেখানে সরকারি চাকরি পাওয়ার জন্য বছরের পর বছর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল পান না রাজ্যের যুবক যুবতীরা, সেখানে একই পরিবারের এই বিপুল পরিমাণ সরকারি চাকরি সন্দেহের বিষয় বই কি। আরও বেশি করে যেন চোখে লাগে পরিবারের মধ্যে খাদ্য দপ্তর এবং স্কুল কলেজে চাকরির আধিক্য। বলাই বাহুল্য, বাম আমলে খাদ্যমন্ত্রী এবং তৃণমূল আমলে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী যে দুর্নীতিতে যুক্ত সেটা আর বলার অপেক্ষা রাখে না। স্বভাবতই অভিযোগের পরিপ্রেক্ষিতে সরব হয়েছে বিজেপিও।